বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড প্রিজম বাই নাহিনা। আশা করি সবাই ভালো আছেন। আজ গরুর গোশ দিয়ে রাইস কুকারে কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো। কাচ্চি বিরিয়ানি সাধারণত খাসি বা ভেড়ার হয়ে থাকে, আমি গরুর গোশের করেছি। রাইস কুকারে খুব সহজেই ঝামেলা ছাড়াই এই বিরিয়ানি রান্না করা যায়। আর দেরি না করে শুরু করা যাক। এখানে এক কেজির থেকে একটু বেশি পরিমাণ গোশ নিয়ে নিয়েছি আমি। এখানে গরুর পেটের গোশ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। এখন মশলাগুলি দেখে নিই। এখানে তিনটি কাঁচামরিচ, দুটি তেজপাতা, গোলমরিচ, কিশমিশ, কাজু বাদাম, জয়ত্রী, অর্ধেকটা জয়ফল, মিডিয়াম সাইজের দারচিনি, 8-10টি এলাচ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চা চামচ কাঁচা পেঁপের খোসা, এটি অবশ্যই দিতে হবে, না হলে গোশ শক্ত থেকে যাবে, 4-5টি লবঙ্গ, 1/2 চা চামচ শাহি জিরা নিয়ে নিয়েছি। এখন এগুলো সব একত্রে ব্লেন্ড করে নিব। একটি পাত্রে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, 1 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ গুঁড়া মরিচ, 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে দুধের বদলে মাওয়া নিলে বেশি ভালো হয়, আমার কাছে মাওয়া নেই তাই গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 2.5 চা চামচ দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করা মশলা দিয়ে দিব। 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি, 2 টেবিল চা চামচ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব, চাইলে হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে মাখালে সব থেকে বেশি ভালো হয়। এখন গোশগুলি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 1/4 কাপ তেল দিয়ে দিলাম আমি। এই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এখন 3 ঘন্টার জন্য ঢেকে রাখব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তাহলে বেশি ভালো হবে, সরিষার তেলও কম মজার হয় না, করে দেখতে পারেন। হাতে যদি সময় থাকে তাহলে 10-12 ঘন্টার জন্য রেখে দিলে বেশি ভালো হয়। এখন একটি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি, যখন ফুটতে শুরু করবে তখন 1/2 চা চামচ শাহি জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ এমন পরিমাণ দিবেন যাতে করে পানিটা মুখে দিলে অনেকটা লবণ লাগে। এখন 1/2 কেজি চিনি গুঁড়ার চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, চালগুলো পানিতে দিয়ে দিব। এভাবে ঘড়ি ধরে 8-10 মিনিট রান্না করব, যাতে করে চাল 90% কুক হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যতটুকু চাল নেওয়া হবে তার থেকে ডাবল পরিমাণ গোশ নিতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গোশ নিয়ে নিয়েছি, এর জন্য চাল নিয়ে নিয়েছি 1/2 কেজি। এই মেজারমেন্ট ঠিক রাখলে বিরিয়ানিটা খুব পারফেক্ট হয়। যখন এমন পর্যায়ে চলে আসবে তখন জাল বন্ধ করে পানিটা ঝারিয়ে নেব। এখন রাইস কুকারে হাঁড়িতে গোশগুলি বিছিয়ে দিব, যতটা সম্ভব মশলাগুলি ছাড়িয়ে নেবেন। গোশগুলি দেওয়া হয়ে গেলে এখন এর উপর দিয়ে আলু দিয়ে দেব। আলুগুলি একটু জাফরান, লবণ, হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়ে নিয়েছিলাম। এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বাকি মশলাগুলি দিয়ে দেব। এখন উপর দিয়ে পোলাওগুলি দিয়ে দেব। অর্ধেকটা পোলাও দিয়ে উপর থেকে আবার পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি, কিছুটা কিশমিশ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, এখন কিছুটা দিয়ে দেব। এখন 2 টেবিল চামচ কেওড়া জল একটু জাফরান দিয়ে গুলিয়ে নিয়েছি, কিছুটা দিয়ে দেব। এখন বাকি পোলাও একইভাবে দিয়ে দেব। সবশেষে 1/2 কাপ গরম পানি উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা ছিদ্র বন্ধ করে ঢেকে দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। এখন রান্না করার পালা। রাইস কুকারে এটি কুক অপশন, এটি অর্ম অপশন। যখন অর্মে থাকবে তখন এটি উপরের দিকে থাকে, কুক অপশনে গেলে নামিয়ে দিতে হয়। এখন লাইন দিয়ে দেখাচ্ছি, সুইচ অন করেছি, এখন অর্ম অপশনে শো করছে, এখানে লাইট জ্বলছে। এখন এটি নিচে নামিয়ে দিলে
কুক অপশনে চলে যাবে। এখন খেয়াল রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজে নিজেই অর্ম অপশনে চলে যাবে, তখন আরও 10 মিনিট অর্মে রেখে কুকে দিতে হবে। এইভাবে 50 থেকে 60 মিনিট রান্না করতে হবে। এক একজনের রাইস কুকারের উপর নির্ভর করে, আমার এই রাইস কুকারে 50 থেকে 60 মিনিটের মধ্যেই হয়ে যায়। 50 মিনিটের পর থেকেই একটি চামচের হাতা দিয়ে চেক করতে হবে, যদি এরকম তেল বের হয় তাহলে বুঝে নেবেন হয়ে গিয়েছে। আমার এটি হতে পুরো 1 ঘন্টা সময় লেগেছে। আমি এখন একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এখন প্লেটিং করে দেখাচ্ছি, দেখুন কত সহজে হয়ে গেল রাইস কুকারে কাচ্চি বিরিয়ানি। এটি খেতে অসম্ভব মজার, একবার অবশ্যই ট্রাই করবেন। এখন একটি গোশ কেটে দেখাচ্ছি, দেখুন গোশ কতটা নরম হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই রাইস কুকারে তৈরি হয়ে গেল গরুর কাচ্চি বিরিয়ানি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে অনুরোধ থাকলো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।